ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাগুসনেয়া ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এখন বাজে প্রায় 12:30 মতো, আর কী প্রচণ্ড রোদ। আমি এই রোদের মধ্যে না ছাদে দাঁড়াতে পারছি, পা পুড়ে যাচ্ছে, আমি মুখটা তো একবারে রোদে জ্বলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করি তোমরা বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো হ্যাঁ, আজ হচ্ছে আমাদের ক্যাফের ওপেনিং। তো আমরা এখান থেকে 1:47 একটা ট্রেন আছে, সেই ট্রেনটাই ধরবো। এখন প্রায় 12:30 বাজে, আমি রেডি, আর নিচে মা রেডি হচ্ছে, পুচকু আমার সাথে হচ্ছে ছাদে চলে এসছে, ওকে রেডি করাবো নিচে গিয়ে। তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো, কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো চলে এসেছি ঘরে, এসে পুচকুকে আগে রেডি করিয়ে নিয়েছি, আর এদিকে আমাদের টোটো ফোন করছিলো বারবার যে ও চলে এসেছে। আর দেখো এদিকে পুচকুর কাকা রেডি হচ্ছে, আর সেরকম টোটোতে উঠে চলে আসলাম আমরা স্টেশনে। আর এসেই দেখো চলে এসেছে এদিকে আমার বুনু আর মা, মানে আমাদের ওই বাড়ি থেকে বুনু আর মা এরা দুজনই যাচ্ছে। তো তারপর ট্রেনের মধ্যে উঠে এদিকে মা, দেখো পুচকু ঘুমিয়ে পড়েছে, আমার মা পুচকুকে কোলে নিয়ে বসে আছে। আর এখান থেকে আমরা নিয়েছি প্যাটিস, ভেজ প্যাটিস যেটা, সেটা নিয়েছে। আর এদিকে ও বসেছিলো, তো ওকে একটু ধাক্কা মেরে সরিয়ে দিলাম যে তুই ওদিকে সরে বাস, তোকে ভিডিওতে দেখা যাচ্ছে না। বললাম ভালো, তো প্যাটিসটা সেরকম একটা ভালো ছিল না, তো সেই কারণে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে সেই ছোলা মাখা, যেটা সেদ্ধ ছোলা মাখিয়ে দেয় সব কিছুতে, সেই ছোলা মাখাটা নিয়ে নিলাম। তো এটা খেতে বেশ ভালো ছিল। তো তারপরেই নামার কিছুক্ষণ আগে, ট্রেন থেকে নামার কিছুক্ষণ, এই দেখো এখানে মানে প্রচণ্ড প্রকারের ঝগড়া বেড়ে গেছে। এই বয়স্ক মানে বুড়ি যাকে বলা যায়, এনার সাথে এই কাকিমাটা মানে দুজনেই গালিগালা করছে। আমরা তো দেখি হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যাচ্ছিলো, মানে দুজন মিলে এত পরিমাণে ঝগড়া করছিলো। তো এরকম ঝগড়া দেখতে দেখতে আমাদের স্টেশন প্রায় চলে এসেছে। তো তারপর দেখো পুচকু ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে যে হকারগুলো থাকে ওদের কাছ থেকে এই পাঁপড়টা দেখে ওর তো একেবারে লোভ লেগে গেছে। তো ওকে একটা পাঁপড় কিনে দিলাম। আর দেখতে পাচ্ছ এটা কে বলতো? হ্যাঁ, এটা হচ্ছে সরজিৎদা। ও সরজিৎদা আমাদের সাথে স্টেশন থেকেই এসছে, মানে স্টেশনেই আমাদের সাথে দেখা হয়ে গেছিলো, আর দেওয়া চলে গিয়েছিলো সরজিৎদার সাথে, মানে জেন্টস কামরা যেটা সেটাতে, আর আমরা লেডিস স্পেশাল যে কামরাটা সেটাই উঠেছিলাম। এতগুলো শির উত্তর তো তোমার কাশি হয়ে গেছে, কি করবো বল শোনা। মিঠু তো মাঝখানে জলটা নিয়ে দাঁড়াবি, আসতে বৌদি আমি নিজে একটা চেয়ার আর একটা জলের বোতল তো নিয়ে যেতে পারতিস। ও নেই ঘরে কাকা, হাঁপিয়ে গেছিস? যেহেতু তোমাদের দাদাভাই থাকে পুরো পাঁচতলার ওপরে, মানে ভিউটা দেখে বুঝতেই পারছো, যেহেতু পাঁচতলা মানে পুরোটাই সিঁড়ি দিয়ে উঠেছি। আর দেখতেই পারলাম এই সাইডে লিফ্টটা এখনও কমপ্লিট হয়নি, হয়তো হতো। তারপর যেহেতু এসে দরজা খুলে দিলে ঘরের ভেতর গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম ছাদে, একটু ভিউটা দেখবো বলে। আর দু একটা ভিডিও মানে বনু বানাচ্ছিলো, আমি বানিয়ে দিয়েছিলাম, আর আমিও কয়েকটা বানিয়েছি ভিডিও। আর আমাদের পেছন পেছনে দেখো পুষ্পু ও রাম্মাকে নিয়ে চলে এসছে। আর এই বেলুনগুলো কিসের বলতো? নিচে যে ক্যাফে ওপেনিং হচ্ছে সেই ক্যাফে জন্য আমাদের ঘরের ভেতর, মানে যে ঘরটার ভেতর আমরা আছি এই যে ঘরটার ভেতরে বেলুনের গেট তৈরি হচ্ছে। তো এখান থেকে পুচকুকে বেলুনটা দিয়েছিল, ও নিয়ে গেছিলো ওপরে, কিন্তু ওপর থেকে ফেলে দেওয়ার কারণে আবার এখানে চলে এসেছে আর একটা বেলুন চাইতে। তো তারপর দেখো সন্ধেবেলার জন্য রেডি হয়ে নিয়েছি, নিচে চলে গেছে আমার মা আর আমার শাশুড়িমা সবাই চলে গেছিলো নিচে। তো তারপরে দেখো সোনা এদিকে রেডি হচ্ছে, আর আমার মা রেডি হয়ে এখানে আমার জন্য দাঁড়িয়ে আছে, যে যাবে মানে রেডি হয়ে বসে আছে। আর এদিকে পুচকুকেও মা রেডি করে দিয়েছে, আর সরজিৎদা এদিকে সব দাদাটা রেডি হচ্ছিল, তো বললো আমাদের চলে যেতে। তো সেই মতো আমার মা আগে পুচকুকে নিয়ে নেমে গেল, আর আমি মানে ওপর থেকে ফুল নিয়ে যেতে পড়েছিল, যেহেতু নিচে পুজো হচ্ছে, বললো ওপরে ছাদে ফুল আছে, সেখান থেকে ফুল গাছ থেকে কয়েকটা ফুল নিয়ে যেতে, সেই মতো ফুল নিয়ে চলে আসলাম নিচে। আর দেখো নিচে এসে তো আমি তো একদম অবাক হয়ে গেছি, মানে বিকেলবেলা দেখেছিলাম অতটা সুন্দর লাগছিল না, কিন্তু এখন লাইটিংগুলো পুরো কমপ্লিট করার পর বেলুনে গেট টেট সব কমপ্লিট করার পর জাস্ট অসাধারণ দেখতে লাগছিলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর অ্যাড্রেসটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো, সবাই চাইলে আসতে পারবে, অবশ্যই এসে একবার ঘুরে যেও। তো তারপর দেখো এদিকে ঠাকুরমশাই চলে এসেছিলো, আর এখানে আমার যেসব পুজোর যেসব নিয়মকরণ সেগুলো মা এসে আগে থেকে ফলগুলো কেটে দিয়েছে। আর এখানে আমি একটু ভিডিও নিয়েছিলাম যে এই যে গণেশ আর লক্ষ্মী এই দুটো ঠাকুর ছিল, তো ঠাকুরমশাই এদিকে পুজোয় বসছিল। আর তোমাদের দাদাভাই যেহেতু মানে সকাল থেকে না খেয়ে আছে অঞ্জলি দেবে বলে, তো সেই কারণে ও চলে গিয়েছিলো ওপরে স্নান করবে বলে। তো যেহেতু স্নান করেছিল না ও, মানে ওর একটু লেট হয়ে গেছিলো বাজার ঘাট, যেহেতু সমস্তটাই ওকে একা করতে হচ্ছিলো, সেই কারণে
মানে একটু লেট হয়ে গেছিলো, ওপরে বলছিল স্নান করতে যাবে, তখনও পর্যন্ত স্নান করতে যায়নি যখন ঠাকুরমশাই এগুলো করছিল। তো তারপর অনেকবার বলার পরে ও গিয়েছিল মানে স্নান করতে। আসলে দোষটা ওরও না, ও হচ্ছে মানে সকাল থেকে এত পরিমাণ কাজের প্রেশার, মানে এমনিতেই তো উপোস, তারপর সবটা নিজের হাতে একা হাতে সামলাতে হচ্ছিলো, আর মানে আমাদের হেল্প করার মতো, ওরকে হেল্প করার মতো কেউ ছিল না। আর এটা হচ্ছে দেখো ভেতরের ডেকোরেশন, এখনও সব কমপ্লিট হয়নি, কিছু কিছু এখনও বাকি আছে, সেগুলো সব কমপ্লিট করতে হবে। প্রচুর ফটো ফ্রেম ওই সাইডে রাখা আছে, সেই ফটো ফ্রেমগুলোও এখনও লাগানো হয়নি। এ দেখো এদিকে কাজ করছে, স্নান করেনি এখনও, আর এদিকে হোম থিয়েটারে গান বাজছিল, দেখেছো কেমন ঘেমে গিয়েছে। তো তারপর স্নান করে চলে আসলো নিচে, আর এদিকে মানে স্নান করে আসার সঙ্গে সঙ্গে ওকে অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়লো। আর ওর সাথে যে আরেকটা ওর বন্ধু আছে দোকানে, তো ও এখনও এসেছিল না, মানে ও স্নান করতে গিয়েছিল বাড়িতে। তো ঠাকুরমশাই বলে তুমি তো করতে থাকো, তারপর ও আসলে ও অঞ্জলি দেবে খনি। তো দেখো ওকে অঞ্জলি দেওয়ার জন্য ফুল দিল, হাত মাত ধুয়ে ফুল টুল দিয়ে, সকাল থেকে বেচারা না খেয়েছিল অঞ্জলি দেবে বলে, যেহেতু নিজেদের দোকানের পুজো, অঞ্জলি না দিলে কী করে হয়। তো তারপর অঞ্জলি দিয়ে দিতে দেখো ওর বন্ধু চলে এসছে, আর ও অঞ্জলি দিয়ে নিয়েছে, তারপর ওর হাতেই দিল একটুখানি, মানে যেগুলো পুরো দোকানটাতে যে প্রদীপটা ঘোরাতে হয় সেইগুলো, তারপর পুরো দোকানটাতে মানে ঠাকুরমশাই সঙ্গে সঙ্গে গিয়ে যেসব জায়গায় ফুল জল দিতে হয় যেগুলো দিতে হয়, প্রদীপ দেখাতে হয় পুরোটা দোকানেই যেহেতু দেখাতে হবে, তারপরে ক্যাশ বাক্স যেখানটাতে থাকবে সেই সব জায়গাটায় সব সব কিছু ঘুরে ঘুরে মানে প্রদীপ দেখিয়ে নিল। তারপর দেখো এদিকে বুনু আর পুচকু গল্প করছিলো, আর এদিকে সবাই চলে এসেছিলো সরজিৎ দ্বারা। তো তারপরে ওদেরকে হাতে দিয়ে দিল নারকেল, যেটা উদ্বোধনে সব থেকে বেশি শুভ, তো নারকেলটা হচ্ছে ফাটাতে হবে দুজনকেই, আর নারকেলটা ভালো হলে নাকি দোকানটাও ভালো চলে, এটাই বলছিল সবাই, মানে নারকেলটা ভালো হলেই হয় এটা শুভ। তো সেই মতো দুজনের হাতে দুটো নারকেল ধরে দিয়ে দিল, যেহেতু দুজন নেই ওনার দোকানে। তো তারপরে দুজনকে বলা হলো একবারেই মানে একটা বাড়িতে নারকেলটাকে ফাটাতে হবে, তো সেই মতো দুজন মানে নারকেলটা ফাটিয়েও ফেললো। আর তোমাদের দাদাভাই নারকেলটা ফাটাতে গিয়ে মানে নারকেলটা ফেটে গিয়েছিল, কিন্তু মানে যেহেতু ওপরে খোসা ছিল তো সেই কারণে ছাড়ছিল না নারকেলটা, তাই জন্য হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে দিল, সবাই বলছিল যে নারকেলটা বেশ ভালো। তো তারপরে সব নারকেলগুলোকে ওদেরকে কুড়িয়ে নিতে বলো, নারকেল কুড়িয়ে নিয়ে পুজো তো যেহেতু প্রায় কমপ্লিটের দিকে, শুধু ক্যাশ বাক্সে ফুল জল যেটা দিতে হয় সেটাই বাকি ছিল, তাই ঠাকুরমশাই সেই মতো ফুল জল যেগুলো সিঁদুর সব দিয়ে নিচ্ছিল। আর এই যে ক্যাফেটা দেখছো এটার নাম হচ্ছে আড্ডা জোন, আর এটা অনেক খোঁজার পর তোমাদের দাদাভাই বের করেছে আড্ডা জোন নামটা, শুধু দাদাভাই না অনেকেই আরও অনেকে ছিল যারা বলেছে। তো এই ক্যাফেটা ওপেনিং যে হয়েছে এটার পেছনে প্রচুর খাটনি আছে, আর এটা না তোমাদের দাদাভাই অনেক দিন ধরে ইচ্ছা যে ও একটা ক্যাফে করবো, প্রথম থেকে ইচ্ছা যে ও একটা ক্যাফে করবে, কিন্তু কৃষ্ণনগরে সেরকম ঠিকঠাক দোকান খুঁজে যেহেতু পাচ্ছিলো না, তো সেহেতু আর করতে পারিনি। তো তারপর ঠাকুরমশাই যেদিকে দেখো বললো সবাইকে এক একে প্রসাদ দিয়ে দেওয়ার কথা, তো সেই মতো সব প্রসাদ দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম কৃষ্ণনগরে দোকান না পাওয়ার কারণে এটা আমাদের বহরমপুরেই করতে হয়েছে, এটা আড্ডা জোন নামে তোমরা ফেসবুকে আমরা নতুন একটা পেজ করবো, আর সেটা লিঙ্ক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা চাইলে ফলো করতে পারো, ওখানে তোমরা আড্ডা জোনের সব রেসিপির ফটো যে কোনো ভিডিও সব পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাইকে টাটা।